আরে ফকির নেই, রোদিতে গা পুড়ে গেল রে, একটা ভিক্ষের খবর নেই, আজ বনি টনি হবে না কি হারি? হবে কি করে, পাশে ঢেলা কানা ফকির আর ফকিন্নি বইয়েছে, ফকিন্নির রূপ দেখে সবাই ওই থালেই দিয়ে মইতেছে। ওরে কোন দেশের ফকিররা শালা, ওরে আমরা আজ তিন বছর ধরেই কাশেম হাটে আমরা ভিক্ষা করছি, শালা কমতে এসে উড়িয়েছে জুড়ে বসেছে রে। এই তুই ওদেরকে বলে দে, ওরা কসন খাওয়ার আগেই হাঁটতে হলে চলে যাক, এক্ষুনি চলে যাতি বল। এই ফকির ফকিন্নি, বাস্তি চাষ যদি এই হাঁটতে চলে যা। ওগো শুনছ, পাশের ফকির ফকিন্নিরা আমাদের এই হাঁটতে চলে যাতি কষ্টে। হাট কি কারো বাপের হাট রে, হাট তো হইলো সরকারের, দরকার হয় ওরা চলে যাক, আমরা যাতি পারবো না। ওগো শুনছ, ওরা উল্টা আমাদের চলে যাতি কষ্টে। ওরে কাহাকা শালার মস্তার ফকির রে, ওরে বাইক পাড়ায় আমার মামু বাড়ি, হেলায় আমার খালু বাড়ি, শ্রীরামপুর আমার ভাই বাড়ি, শালা তুমি কনতেই আছো শালা, ওরে ব্রেক ফিল্ডিতে থাকি, তোমার বাটাম আমি ছড়িয়ে ফেলে দেবো শালা। এই ভগিনী শোন, তুই ওই ওর কাছে নিয়ে দো, চুলটা ধরে দে অথবা হাতটা ধরে দে, ওর বাটাম আমি ছুটিয়ে ফেলে দেবো শালা। ওরে কয় পাকে গাড়ি কোটসাদপুর যাই, আমি ওর দেখিয়ে ছাড়বো শালা। ওগো ওই দেখো, ওরা লাঠি নিয়ে আসছে। ওরে আসুক আসুক শালারা, তাই আরাপুর আমার খালু বাড়ি, ওরে পাবো হাটি মামু বাড়ি, ওরে ভুচের গালি আমার গুনাই বাড়ি, আসুক শালারা, থাকি আমি কাঞ্চননগর, তুই শুধু ওর চুলির মুটিটা ফিরিয়ে দিবি আমার কাছে, বুঝেছিস? তারপর বাটম আমি ছুটিয়ে ফিরিয়ে দেবো। মানে আয় মাতার রে ফকিন্নি, খেসে ছেড়ে দেবো। আয় হাত করি ফকিন্নি, কইসে ছেড়ে দেবো। আয় শালা আয় শালা, ওরে তোর খুন করে লাখ লাখ টাকা যায় যাবে, আয় শালা তোর খুন করে আমি খুলে দেবো কাশেম তার গুলার তলা। আয় শালা মশিয়ারে বউ আমার খালো, আয় শালা ওর প্রথম আমি শুনিয়ে দেবো। পানি খাইছি খাইছি, কসন খাইছি খাইছি, এই কাশেম বাজার থেকে ফকির তো তাড়াইছি।